শান্ত বনের গহীনে গড়ে উঠেছে জলদস্যুতার এক ভয়াবহ চক্র। হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলতে চলছি রিসেন্টলি রিলিজ হওয়া বাংলাদেশি একটি আপকামিং মুভির ট্রেলার, যার নাম অপারেশন সুন্দরবন। বাংলাদেশের কিছু কিছু মুভি বা মুভির ট্রেলার দেখার পর সত্যি বলছি সেই সব মুভিগুলির সম্বন্ধে আলোচনা করতে ভালো লাগে। সেই রকমই একটি ট্রেলার রিলিজ হয়েছে যার নাম অপারেশন সুন্দরবন। এই মুভিটির ট্রেলারটি দেখার পর আমার কেমন লেগেছে এবং এই ট্রেলারটির মধ্যে কি কি ভালো এবং খারাপ দিকগুলি আছে তা আজকে আমরা এই ভিডিওটির মধ্যে দিয়ে তুলে ধরতে চলেছি। তবে চলুন না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বক্স অফিস ব্লাস্টার। আপনাদেরকে আবারও একবার স্বাগত জানাই আমার একটি নতুন ভিডিওতে। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। কিছুদিন আগে ডিরেক্টর অনুরাগ কাশ্যপ তার আপকামিং মুভি দোবারা এর ট্রেলারটি রিলিজের সময় বলিউড মুভি সম্বন্ধে একটি কমেন্ট করে বসে। বলিউডের মুভিগুলি কেনই বা হিট হচ্ছে না, যেখানে সাউথের প্রায় মুভিগুলি ব্লকবাস্টার প্রমাণিত হচ্ছে। আমার মনে হচ্ছে কোথাও না কোথাও এই কথাটি ঠিক, যেটি কিনা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য প্রযোজ্য। ডিরেক্টর অনুরাগ কাশ্যপ বলিউড মুভিগুলি সম্বন্ধে বলেন যে বর্তমান টাইমের ডিরেক্টররা বলিউড মুভিগুলি তৈরি করার জন্য মুভিগুলির মধ্যে হলিউড বা সাউথের মুভিগুলির কিছুটা ঝলক দেখানোর জন্য বলিউড মুভিগুলির মধ্যে যে আগে বলিউডের যে আলাদা একটি ঝলক থাকতো বা আলাদা ইউনিকনেস থাকতো তা ধীরে ধীরে হারিয়ে ফেলছে। তো বন্ধুরা, সেক্ষেত্রে ঠিক একই ভাবেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও বাংলার যে বাঙালি আনা তা ধীরে ধীরে হারিয়ে ফেলছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে বাংলাদেশি ফিল্মগুলি এই দিক থেকে অনেক এগিয়ে আছে, কারণ যেখানে কিনা আমরা রিসেন্টলি রিলিজ হওয়া মুভি হাওয়া তার মধ্যে একটি বাংলাদেশি পোনা, যা কিনা এই মুভিটির মধ্যে অথেন্টিকেশন বা বাংলাদেশের যে ইউনিক ছাপটি তা রয়ে গেছে, যা আমরা রিসেন্টলি রিলিজ হওয়া ট্রেলার অপারেশন সুন্দরবন এবং তার সাথে সাথে রিসেন্টলি রিলিজ হওয়া মুভি হাওয়া মুভিটির ট্রেলারটির মধ্যেও আমরা দেখেছি। কিন্তু বন্ধুরা, ইন্ডিয়াতে থাকার কারণে আমরা এখনো পর্যন্ত হাওয়া মুভিটি দেখতে পাইনি, এটা খুবই দুঃখের বিষয়। আমার মনে হয় যে এরকম ধরনের মুভিগুলিকে ইন্টারন্যাশনাল বেসিস রিলিজ করা উচিত, অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গলে তো রিলিজ করা উচিত। এরপর যদি অপারেশন সুন্দরবন মুভিটির ট্রেলারের দিকে দেখি, তবে এই মুভিটির ট্রেলারটি তো নিঃসন্দেহে যথেষ্ট ভালো হয়েছে। তার সাথে সাথে মেনশন করবো যে এই মুভিটির মধ্যে যে ভিএফএক্স এবং বিজিএম ব্যবহার করছে তা সত্যি যথেষ্ট ন্যাচারাল লেগেছে। এরকম ধরনের ন্যাচারাল ভিএফএক্স তো আমরা দিনদার ডেতেও দেখিনি, যেখানে হয়তো এই মুভিটির সাথে দিনদার ডে মুভিটির কোনো কম্পেয়ারই হয় না। এর সাথে সাথে এই মুভিটির ট্রেলারটির মধ্যে অপর যে নতুনত্বগুলি দেখা যাচ্ছে সেগুলি হলো, এই মুভিটির মধ্যে টেকনোলজিক্যালি অনেকখানি গ্রোথ দেখা যাচ্ছে। তার সাথে সাথে এই মুভিটির মধ্যে যে স্টোরি এবং এই মুভিটির মধ্যে যে অ্যাক্টিং তা যথেষ্ট ন্যাচারাল এবং বাংলাদেশি পোনার ছাপ দেখা যাচ্ছে। এই মুভিটি ডিরেক্ট করতে চলছেন দীপঙ্কর দীপন এবং এই মুভিটির মধ্যে আমরা কাস্টিং এ যাদের যাদের দেখতে পাবো তারা হলেন রিয়াজ, সিএম, নুসরত ফারিয়া এবং অনেকেই। এরপর যদি এই মুভিটির স্টোরির কথা বলা হয়, তবে এই মুভিটির মধ্যে সুন্দরবনকে জলদস্যুদের হাত থেকে বাঁচানোর জন্য বাংলাদেশি পুলিশ ফোর্স RAB 30 জন সৈনিকের আত্মত্যাগ এই মুভিটির মধ্যে তুলে ধরা হয়েছে। এর সাথে সাথে বলে রাখি যে এই মুভিটি হতে চলেছে বাংলাদেশের প্রথম অ্যাকশন থ্রিলিং ফিল্ম, যেটি কিনা সুন্দরবনের উপর তৈরি হতে চলেছে। তো বন্ধুরা, এর সাথে সাথে বলে রাখি যে এই মুভিটি 22শে সেপ্টেম্বর 2022 অর্থাৎ এই বছরেরই 22শে সেপ্টেম্বর রিলিজ হতে চলেছে। এই মুভিটিকে নিয়ে আপনারা কতটা এক্সাইটেড তা জানাতে ভুলবেন না কমেন্টে। এবং তার সাথে সাথে যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি এই ধরনের ভিডিও করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, টেক কেয়ার, বাই বাই।